वेलकम फ्रेंड्स, आमी दीप मुखर्जी और आमार चैनल फिजिक्स फंडाय सबाई के स्वागत। अपनारा सबाई जानें जे सबुज साथी प्रकल्पेर माध्यमे षष्ठ दफाय साइकेल बिली नोटिफिकेशन हये गेछे। एबछर नोटिफिकेशनेर विशेषत्व कि जे जेसब स्कूल बांगलार शिक्षा पोर्टालेर आवतायय आछे सेखान थेके डाटा डायरेक्ट सबुज साथीर जे पोर्टाल आछे www.sobujsathi.gov.in सेखाने इम्पोर्टेड हये जाबे। आर मद्रासा स्कूल जारा बांगलार शिक्षा पोर्टालेर आवतायय नेई তাদের ক্ষেত্রে সেটা ইম্পোর্টেড হবে না, তাদেরকে আগের বছরের মতোই ফিলআপ করতে হবে। তাহলে আমাদের যে কাজ, যাদের বাংলার শিক্ষা পোর্টালের আওতায় যারা আছি যেসব স্কুল, তাদের কাজটা কি হবে যে অলরেডি ফিল্ড ইন ডাটাটাকে একবার ভেরিফাই করে নেওয়া। আজকে আমরা সেই ভেরিফিকেশন প্রসেসটা কিভাবে করব সেটা একদম হাতে কলমে স্টুডেন্ট ভেরিফাই করে এই ভিডিওতে দেখব। এসওপি সংক্রান্ত ডিসকাশন তো অনেক ভিডিওতেই হয়েছে, সুতরাং এসওপি সংক্রান্ত বিস্তারিত আলোচনায় যাব না, খুব সংক্ষিপ্তভাবে এসওপিটা একবার বলে নেব। তারপরে আজকে আমরা স্টুডেন্ট ভেরিফিকেশনটা পোর্টালে গিয়ে কিভাবে করব তারই একটা এক্সাম্পল হাতে কলমে করে দেখব। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, যাতে এরকমই এডুকেশনাল ভিডিও যেখানে আমাদের এরকম টেকনিক্যাল বিভিন্ন স্কুল ম্যানেজমেন্টের সংক্রান্ত ডিসকাশন থাকে সেরকম ভিডিও ভবিষ্যতে যেন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথমে আজকে আমরা দেখে নিচ্ছি এসওপিটা, একটু জিস্ট আকারে প্রথমে বুঝে নিই যে ভেরিফিকেশন করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের, অর্থাৎ ভেরিফিকেশন হচ্ছে ম্যান্ডেটারি প্রত্যেক স্টুডেন্ট প্রোফাইল। যদি কোনো ফিল্ড ইন যে ডাটা, হয়তো স্টুডেন্টের নাম, গার্জেনের নাম, ডেট অফ বার্থে ভুল আছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে? বলা হয়েছে রিজেক্ট করে ফ্রেশ এন্ট্রি করতে পারেন, করতে পারেন এটা। আবার যেটা আমার অভিজ্ঞতা, সেখানে আপনারা রিজেক্ট করে ফ্রেশ এন্ট্রির আগে একবার সবুজ সাথী হেল্প ডেস্কে মেল করে দেখতে পারেন, ওদের যে ইমেল আইডিটা হেল্প ডেস্কে দেওয়া আছে, কারণ এটা বাংলার শিক্ষা পোর্টাল থেকে ইম্পোর্টেড হয়েছে। আপনি যদি সঠিক ডাটাটা বাংলার শিক্ষায় কারেক্ট করে নেন, কারেকশনটা ঘটিয়ে নেন, আর কারেকশন করে নিলেন, তারপর আপনি মেল করলেন একদম বিস্তারিত তথ্য সহ যে স্টুডেন্টের নামে এই অ্যাপ্লিকেন্ট আইডি এই মিসম্যাচ আছে, এখানে এই গণ্ডগোল আছে, বাংলার শিক্ষা পোর্টালে আমরা কারেক্ট করে নিয়েছি, যদি আরেকবার রিসিঙ্ক্রোনাইজ করে দেওয়া হয় তাহলে আমাকে আর রিজেক্ট করে ফ্রেশ এন্ট্রি করতে হবে না। ওনারা কিন্তু অনেক সময় এই অনুরোধ রাখেন, আমার ক্ষেত্রে হয়েছে সেটা। এমন আমাদের এই যে কাস্ট আমরা দেখতে পাবো যখন আমরা উদাহরণটা, আমরা যখন ভিডিওটি এগোবো কম্পিউটারে, তখন দেখতে পাবো যে কাস্ট সেটা বাংলার শিক্ষা থেকে ইম্পোর্টেড হওয়ার সময় ওবিসি এ বা ওবিসি বি এই সোশ্যাল ক্যাটাগরির ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে কিন্তু এখানে ইম্পোর্টেড হয়নি, কাস্টটা দেখাচ্ছিল না। বাকি জেনারেল এসসি এসটি শুধু ওবিসি যারা আছে তাদের দেখাচ্ছে, ওবিসি এ বা ওবিসি বি কে দেখাচ্ছিল না। প্রথমে আমি মেল করেছিলাম ওদের হেল্প ডেস্কে, সবুজ সাথী হেল্প ডেস্কে, ওনারা রিপ্লাই করেছিলেন এবং আরেকবার রিসিঙ্ক্রোনাইজ করে ওনারা কিন্তু ওই বাংলার শিক্ষার সঙ্গে যে মিসম্যাচটা আসছিল ওবিসি এ বা বি সংক্রান্ত যে মিসম্যাচটা সবুজ সাথী পোর্টালে আসছিল বাংলার শিক্ষার সাথে, সেটা কিন্তু ওনারা দূর করে দিয়েছেন। এখন কাস্টে এসসি এসটি জেনারেল শুধু ওবিসি এগুলো তো দেখাচ্ছেই, ওবিসি এ বা বিটাও দেখাচ্ছে। সুতরাং আমার ক্ষেত্রে মেল করে আমি সদুত্তর পেয়েছি, আমাকে রিজেক্ট করে ফ্রেশ এন্ট্রি করতে হয়নি। আপনারাও সেটা ট্রাই করে দেখতে পারেন, যদি সদুত্তর না পান তাহলে তো অপশন আছে রিজেক্ট করে ফ্রেশ এন্ট্রি করবার। এখানে ওয়েদার রিসিভড বাই সাইকেল একটা চেকবক্স আসছে, ইয়েস অথবা নো। নো কাদের? অধিকাংশ জনেরই নো হবে, যারা এবছর ফ্রেশ নাইনে উঠেছে তারা খুব স্বাভাবিক গত বছর সাইকেল পায়নি, তাদের ক্ষেত্রে নো হবে। কিন্তু যারা গত বছর নাইনে পড়েছিল, কোনো কারণে নাইনে ডিটেন হয়েছে, তখন সেখানে ইয়েস লিখে পাশে যে স্কিম নেম সেটা লিখে দিতে হবে, সেখানে সবুজ সাথী লিখতে হবে, তারপরে ডাটাটা আপডেট করে দিলেই হবে। এ সংক্রান্ত আরো ডিটেল যখন আমরা ভিডিওটা করব, তখন মানে একদম ওই সাইটে ঢুকবো, তখন আমরা এ সংক্রান্ত আরো ডিটেল আলোচনা করব। এইভাবে পরের স্টুডেন্ট প্রোফাইল আপডেট করে যেতে হবে, ভেরিফাই করে যেতে হবে। যখন সব স্টুডেন্ট প্রোফাইল ভেরিফাই হয়ে যাবে, তখন ক্লিক টু ফাইনালাইজ বাটনটা অ্যাপিয়ার করবে। প্রথমে সাইটটা ঢুকলে আপনি দেখবেন স্টুডেন্ট প্রোফাইলগুলোর উপরে স্ট্যাটাসটা দেখাবে পেন্ডিং, যখন সব ভেরিফাই হয়ে যাবে তখন এই ক্লিক টু ফাইনালাইজ অপশনটা ওইখানে আসবে।
ব্যাস ফাইনালাইজ করে দিলে আপনার যাবতীয় ভেরিফিকেশন করার পর যে ডাটা সেটা স্কুল প্রোফাইলে লগড ইন অবস্থায় হয়ে যাবে, লকড হয়ে যাবে, আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই ফাইনালাইজ করার আগে ভেরিফিকেশনটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে, ডাবল চেক করে নেওয়া ভালো। কারণ কি, ফাইনালাইজ করার পর সব প্রোফাইল ডাটা স্কুল লগ ইনে লকড অবস্থায় থেকে যাবে, আর আপনি সেটাকে পরিবর্তন ফার্দার করতে পারবেন না। তাহলে এই হচ্ছে স্কুল এন্ড থেকে আমাদের প্রোফাইল ভেরিফিকেশনের কাজ। এসওপিটা খুব জিস্ট আকারে বললাম, বিস্তারিত বললাম না, তার কারণ এই নিয়ে অনেক ভিডিও হয়েছে। আফটার ভেরিফিকেশন অফ ডাটা ফাইনালাইজ করার পর জেনারেশন অফ মাস্টার রোল এবং ফার্দার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আগেকার ফেসগুলোর মতোই, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সুতরাং সেগুলো নিয়ে ডিসকাস করার এখানে কোনো জায়গা নেই। তাহলে চলুন একটা হাতে কলমে একটা স্টুডেন্ট প্রোফাইলকে ভেরিফাই করে দেখে নিই যে কি কি জায়গা সতর্কতা অবলম্বন করতে হতে পারে এবং সেখানে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কত রকম পসিবিলিটি আসতে পারে, বেশ কিছু ফিল্ডে এরকম ব্যাপার আছে। তাহলে চলুন একটা স্টুডেন্ট প্রোফাইলকে ভেরিফাই করে দেখা যাক সবুজ সাথী পোর্টালে। তাহলে সবুজ সাথীর যেটা ওয়েবসাইট www.sobujsathi.gov.in, সেই ওয়েবসাইটে যাওয়ার পর লগ ইন পেজে গেলে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। এবার প্রোফাইল ভেরিফিকেশনটা করা হবে ইনস্টিটিউশন লেভেল থেকে। তাহলে ইনস্টিটিউশন লেভেলে ক্লিক করলে হেড অফ দ্য ইনস্টিটিউশন বা HOI এই বাটনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার আইডি হচ্ছে স্কুলের ডাইস কোড, আর পাসওয়ার্ড যে স্কুলের যেমন সে হচ্ছে পাসওয়ার্ড। এবার ক্যাপচা এন্ট্রি করলে আমরা সবুজ সাথীর যেটা ওয়েবসাইট মানে যেটা হচ্ছে পেজ ফেজ সিক্স এর যেখানে ডাটা ভেরিফিকেশন করা হবে সেই পেজটাতে আমরা পৌঁছে যাব। তাই লগ ইন করে দেখা যাক সেই পেজটা কিরকম। তাহলে আমরা সবুজ সাথীর যেটা ফেজ সিক্স যেখানে ভেরিফিকেশন করতে হবে তাহলে সেখানে আমরা পৌঁছে গেছি। এবার এই যে বাঁদিকে ফেজ সিক্স অপশনটা আসছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে তিনখানা ড্রপ ডাউন মেনু আসছে, অনলাইন এন্ট্রি, ডিস্ট্রিবিউশন অফ রেকর্ড আর ডাউনলোড এসওপি। ডাউনলোড এসওপিটা হচ্ছে যেটা হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, সেইটা যেটা আমরা ভিডিওর শুরুতেই একটু জিস্ট করে আলোচনা করে নিলাম। তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন এন্ট্রি। তাহলে সেখানে যদি ক্লিক করা হয় তাহলে দুখানা অপশন আসছে, একটা হচ্ছে নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি আর একটা হচ্ছে ভিউ অল প্রোফাইলস। নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রিটা মাদ্রাসা বা প্রাইভেট স্কুলের জন্য প্রযোজ্য যারা এখনো বাংলার শিক্ষা পোর্টালের আওতায় আসেনি, তাদের ক্ষেত্রে প্রোফাইল আগেকার মতোই এন্ট্রি করতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। কিন্তু যারা হাই স্কুল, যারা বাংলার শিক্ষা পোর্টালের আওতায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভিউ অল প্রোফাইল এটা ক্লিক করলেই হবে। তার কারণ অলরেডি বাংলার শিক্ষা পোর্টাল থেকে ডাটা এখানে মাইগ্রেটেড বা ফেচিং হয়ে গেছে। তাহলে ভিউ অল প্রোফাইলে ক্লিক করলে দেখা যাক কি আসছে। তাহলে ভিউ অল প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইল যেগুলো আছে দেখা যাচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টাল থেকে অলরেডি তাদের প্রোফাইল এন্ট্রি হয়ে আছে। এবার আমি অলরেডি অনেক প্রোফাইল ভেরিফাই করে রেখেছি, তাই এখানে ভেরিফাইড বাটনটা দেখাচ্ছে। যদি ভেরিফাই না করা থাকে তাহলে এখানে ভেরিফাইড লেখাটার পরিবর্তে ভেরিফাই লেখা আসবে। তাহলে দেখা যাক এরকমই যে প্রোফাইল যেটা এখন আমার ভেরিফাই করতে বাকি আছে তাহলে সেরকম প্রোফাইলকে কিভাবে আমরা ভেরিফাই করে নেব। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার যে স্টুডেন্টদের যে প্রোফাইলগুলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে সবুজ সাথী পোর্টালে যখন ইম্পোর্টেড হবে তখন নট নেসেসারি যে পরপর রোল ওয়াইজ সাজানো অবস্থাতেই আসবে। যেমন আপনারা পাতায় দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে রোল 100 প্রোফাইলটা চলে এসছে, তারপরে বাদবাকি রোলগুলো এসছে। তাহলে সেক্ষেত্রে কি
তাহলে রোল 100 প্রোফাইলের পর বাদবাকি প্রোফাইলগুলো এসছে, যেমন 11, 12, 13 রোলগুলো তারপর পর এসছে। কিন্তু কিন্তু 3 নম্বর সিরিয়ালটা দেখুন যে রোল 100 সেই প্রোফাইলটি চলে এসছে, অথচ 4, 5, 6, 7 এই সিরিয়ালগুলো আবার 11, 12, 13 এরকম সিরিয়াল এসছে। এখানে তো তা অনেকগুলো সিরিয়াল পর পর এসছে। আপনি অনেক পেজে দেখতে পাবেন যে সেটা হয়তো আরো হ্যাপাজার্ড হয়েতে আছে, এবং সেক্ষেত্রে ব্যাপারটাকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা সিস্টেমের ক্ষেত্রে এরকম হয়েছে, যেখানে যেভাবে কম্পিউটার সার্ভার যেভাবে অ্যাপ্লিক্যান্ট আইডি গুলোকে কালেক্ট করেছে পরপর, সেই হিসাবে সিরিয়ালটা মেনটেন হয়েছে। সেক্ষেত্রে হয়তো অনেক সময় রোল ওয়াইজ সিরিয়াল মেনটেন হয়নি, তার ফলে মাঝে মাঝে রোল ওয়াইজ সিরিয়ালটা আপনারা এখানে ব্রেক হতে দেখবেন। হয়তো মাঝে মাঝে একটা অন্য আগের রোল বা পরের রোল ঢুকে গেছে, এরকম দেখতে পাবেন মাঝে মাঝে। সুতরাং রোল ওয়াইজ যে একবারে আসবে হুবহু সেটা কিন্তু এখানে নাও আসতে পারে অনেক স্কুলের প্রোফাইলে। এটা অনেকেরই প্রশ্ন থাকে এবং এটা অনেকেরই জিজ্ঞাসাও ছিল যে রোল ওয়াইজ কি আসবে বাংলার শিক্ষা পোর্টাল থেকে সবুজ সাথী পোর্টালে যখন ডাটা ইম্পোর্ট হবে। কিন্তু দেখা গেছে যে রোল ওয়াইজ সবটা আসছে না, কিছু কিছু ক্ষেত্রে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, যেমন এখানে আমরা দেখতে পেলাম। সেটা ওদের সার্ভার সংক্রান্ত বিষয়, আমাদেরকে সেই অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই এই বিষয়ে। তাহলে আমরা 10 নম্বর পেজে আসছি, তার কারণ 10 নম্বর পেজের আগে অবধি আমার সবগুলো প্রোফাইল ভেরিফাই করা হয়ে গেছে। তাহলে 10 নম্বর পেজটা ওপেন হলে সেখানে আমার কিছু ভেরিফিকেশন বাকি আছে। তাহলে একটা প্রোফাইল ভেরিফাই করে দেখি যে কীভাবে ভেরিফাই করতে হবে সবুজ সাথী পোর্টালে, স্টুডেন্ট প্রোফাইল ভেরিফাই কীভাবে করতে হবে। তাহলে দেখা যাক, 10 নম্বর পেজটা ওপেন হোক, তারপরে দেখা যাক। দশ নম্বর পেজ ওপেন হয়ে গেছে, এবার ভেরিফিকেশানে আসা যাক। এই ছেলেটি যার 99 রোল আরিফ শেখ, তার বাবার নাম হচ্ছে মনিরুদ্দিন শেখ, ডেট অফ বার্থ হচ্ছে 12/10/2005। তাহলে তার প্রোফাইল সোর্সটা কি? বাংলার শিক্ষা। দেখা গেছে লেখা আছে সোর্স হচ্ছে বাংলার শিক্ষা। তাহলে এখানে আরিফ শেখ, তাহলে এর প্রোফাইলটাকে ভেরিফাই করা বাকি আছে। যেটা বলছিলাম প্রথমে যে প্রোফাইল ভেরিফাই হয়ে গেলে এরকম ভেরিফাইড লেখা আসবে, আর বাকি থাকলে এরকম ভেরিফাই নীল কালারে আসবে। তাহলে এই প্রোফাইলটাকে ভেরিফাই করার জন্য ক্লিক করলাম। তাহলে আরিফ শেখের প্রোফাইল খুলে গেল। অ্যাপ্লিক্যান্ট নেম, গার্জিয়ান নেম, রিলেশনশিপ, কাস্ট, এগুলো দেখুন সবই চলে এসছে। আধার নাম্বার চলে এসছে। এখানে বোর্ড বা কাউন্সিল সেটা সিলেক্ট করতে হবে। যদি WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে এই অপশানটাই যাবে, যেটা অধিকাংশ স্কুলে, যেটা হাই স্কুল, যাদের বাংলার শিক্ষা পোর্টালে যাদের এন্ট্রি আছে তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য, আর যাদের হাই মাদ্রাসা হবে তাদের সেকেন্ড অপশানটাতে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার, এখনও 9-এ রেজিস্ট্রেশন হয়নি, সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এখানে একটা মনে বলে রাখার বিষয় যে কাস্ট, এই অপশানটা বাংলার শিক্ষা পোর্টাল থেকে যেটা সোশ্যাল ক্যাটাগরি সেটা ফেচ ইন হয়েছে। জেনারেলি বাংলার শিক্ষা পোর্টালে যে সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল, SC, ST, OBC এবং OBC A বা B যদি থাকে তাহলে সেটা কাস্টে আসবে। প্রথম দিকে আসছিল না পোর্টালে, প্রথম দিকে এই জায়গাটাতে OBC A এবং OBC Bটা আসছিল না, সিলেক্ট কাস্ট লেখা দেখাচ্ছিল। পরে যেটা ওদের হেল্প ডেস্ক সেখানে যোগাযোগ করায় OBC এবং OBC Bটাও আসছে। এখানে তো জেনারেল ক্যাটাগরি এ, সুতরাং এই কাস্টে জেনারেল এসছে। এবার আমাদের বোর্ড বা কাউন্সিল এটাকে সিলেক্ট করে নিতে হবে, আর সেকেন্ড যেটা হচ্ছে এর যেটা পাড়া সেটা আমাদেরকে লিখে দিতে হবে। এর পাড়াটা হচ্ছে রাহাত খান পাড়া, তাহলে রাহাত খান পাড়া লিখলাম। বাকি যে কোন গ্রাম বা শহরে আর কি, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, ব্লক, পুলিশ স্টেশন এবং তার মোবাইল নাম্বার অলরেডি ফেচিং থাকবে। যদি মোবাইল নাম্বারে কোনো কারেকশন থাকে তাহলে এখানে কারেকশন করা যাবে, এটা এডিটেবল ফিল্ড। এবার যে অপশানটা আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট অপশান, এটা হচ্ছে অলরেডি রিসিভড বাই সাইকেল, মানে সে আগে বাই সাইকেল পেয়েছে কিনা। দুটো অপশান, একটা হচ্ছে নো, একটা হচ্ছে ইয়েস। যদি ইয়ে পেয়ে থাকে, এটা সচরাচর কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
যারা গত বছর নাইনে পড়েছিল কিন্তু কোনো কারণে টেনে উত্তীর্ণ হতে পারেনি, সে আইদার ফেল করেছিল নাইনের পরীক্ষায়, কিংবা নাইনে সে রেজিস্ট্রেশন করায়নি, রেজিস্ট্রেশন না করানোর জন্য তাকে নাইনেই ডিটেন করতে হয়েছে, ক্লাস টেনে তাকে প্রমোট করা সম্ভব হয়নি, ক্লাস নাইনে তাকে ডিটেন করতে হয়েছে কারণ সে গত বছর রেজিস্ট্রেশন করেনি। ঠিক আছে, সে রেজিস্ট্রেশন করেনি ঠিকই, কিন্তু সে সাইকেল তো পেয়েছে, তখন সেক্ষেত্রে ইয়েস করে সেই স্কিম নেমটা লিখে দিলেই হবে, এক্ষেত্রে স্কিম নেমটা সবুজ সাথী হবে, নিয়ে তারপরে ডিক্লারেশন বক্সে চেক করে আপডেট করে দিতে হবে। কিন্তু এরকম সংখ্যা খুব কমই হবে, অধিকাংশ কারা হবে যারা সাইকেল পায়নি, তাদের ক্ষেত্রে অপশনটা হবে নো, এবং সেক্ষেত্রে কোনো স্কিম নেম লেখার দরকার নেই। তারপর ডিক্লারেশন বক্সে চেক করে দেওয়ার পর ভালো করে সব প্রোফাইলটা একবার দেখে নিতে হবে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, নিয়ে আপডেট বক্সে ক্লিক করে দিতে হবে। তাহলে আপডেট বক্সে ক্লিক করে দিলে দেখা যাক কি আছে প্রোফাইলটা, যখন আপডেট হয়ে যাবে তখন কি লেখা আছে। তাহলে প্রোফাইলটি আপডেট হয়ে গেলে এরকম লেখা আসছে যে স্টুডেন্ট ইনফরমেশন সাকসেসফুলি ভেরিফাইড আপডেটেড, তার অ্যাপ্লিক্যান্ট আইডিটা দিচ্ছে, এবং এরপরে পরবর্তী প্রোফাইলটিকে আপডেট করার জন্য কি বলছে, ক্লিক হেয়ার টু ভেরিফাই আপডেট অ্যানাদার স্টুডেন্টদের। তাহলে যেখানে ক্লিক করতে বলা হচ্ছে তাহলে সেখানে ক্লিক করে দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে কি হবে যে আবার যেটা প্রোফাইল লিস্ট ছিল যে লিস্টটা, সেই লিস্টটা আবার চলে আসবে, এবং সেক্ষেত্রে পরবর্তী স্টুডেন্টকে আপডেট করতে হবে একই মেথডে। তাহলে এই লিস্টটা ফেরত চলে এলো। এবার আমরা পরবর্তী, আমার যেহেতু এই পেজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে পরবর্তী স্টুডেন্ট প্রোফাইলকে যদি আমাকে আপডেট করতে হয়, ভেরিফাই করতে হয়, তাহলে দেখুন এখানে ভেরিফাইড লেখাটা চলে এসছে। এবার পরবর্তী স্টুডেন্টকে যদি আমাকে ভেরিফাই করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে নেক্সট পেজে যেতে হবে, বা এখানে যদি কোনো বাকি থাকে তাহলে সেটা করতে হবে। তাহলে আমার যেহেতু পরবর্তী স্টুডেন্টকে আমি ভেরিফাই করবো, তাহলে নেক্সট পেজে যাব, এবং এইভাবে পরপর কমপ্লিট করতে হবে। এবং পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে যখন আর কারোরই ভেরিফিকেশন বাকি থাকবে না, তখন এটা সাবমিট করে দিতে হবে। এক্ষেত্রে রিজেক্ট বাটনটা কখন প্রযোজ্য হবে সেটা একটু বলে রাখা দরকার। ধরুন কোনো ছাত্র বা ছাত্রী গত বছর নাইনে পড়েছে কিন্তু তাদেরকে কোনো কারণে ডিটেন করা হয়েছে, তার ফলে তারা এবছরও নাইনে থেকে গেছে কিন্তু তারা রিঅ্যাডমিশন নেয়নি, পুনরায় এবছর নাইনে ভর্তি হয়নি, তাহলে কি হবে? তাহলে আপনাদের এই সেই ছাত্র বা ছাত্রী স্কুলের বর্তমান ছাত্র বা ছাত্রী হিসেবে পরিগণিত হবে না, যদিও বাংলার শিক্ষা পোর্টালে তাদের নাম থেকে যাবে। এবং বাংলার শিক্ষা পোর্টালে যেহেতু তাদের নাম থেকে যাচ্ছে, তার ফলে সবুজ সাথী পোর্টালেও তাদের নাম এবং ডাটা ডিটেলস ইম্পোর্টেড হয়ে যাবে। এবার তারা তো বর্তমানে ভ্যালিড নাইনের ছাত্র বা ছাত্রী নয়, সুতরাং তাদের প্রোফাইল রিজেক্ট করতে হবে। রিজেক্ট বাটনটা প্রেস করলে দেখবেন রিজেক্ট করার জন্য কি কজ তার একটা ড্রপডাউন মেনু আসবে, সেখানে ডিটেন্ড, নট প্রমোটেড, ড্রপ আউট, মাইগ্রেটেড, চেঞ্জ অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড আদার, এই এতগুলো অপশান আছে। এক্ষেত্রে ডিটেন্ড অপশানটাকে সিলেক্ট করতে হবে যে এই ডিটেন্ড করা হয়েছে সেই রিজনে একে রিজেক্ট করা হলো, এটা একটা বিষয়। এছাড়াও যেসব ছাত্রছাত্রী ক্লাস এইট থেকে নাইনে উঠে এসছে, প্রমোটেড হয়েছে, যেহেতু নো ডিটেনশন পলিসি প্রমোটেড হবে, কিন্তু তাদের মধ্যে হয়তো কিছুজন ভর্তি হলো না নাইনে এবং তারা টিসিও নিল না, তাহলে তারা কি একটা দোদুল্যমান অবস্থায় থেকে গেল, তারা টিসিও নেয়নি আবার স্কুলে ভর্তিও হয়নি ক্লাস নাইনে, তাদের ক্ষেত্রেও সেই প্রোফাইলগুলোকেও রিজেক্ট করতে হবে। সেক্ষেত্রে রিজন দেখাতে হবে রিজেক্টের যে আদার। তাহলে এই হচ্ছে পুরো রিজেক্ট, কোন একটা স্টুডেন্ট প্রোফাইলকে রিজেক্ট করতে গেলে এইভাবে করতে হবে। এইভাবে যখন সবটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে সাবমিট করলে যে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে, তখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন ক্লিক টু ফাইনালাইজ যে বাটনটা সেটা এখানে অ্যাপিয়ার করবে, ক্লিক করলে পুরো ডাটাটা এই স্কুল লগ ইনে লকড হয়ে যাবে। এরপর মাস্টার রোল জেনারেশনের জন্য যেটা ডিস্ট্রিবিউশন অফ রেকর্ডস, সেখানে ক্লিক করলে এই যে ডাউনলোড এখন ব্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, তখন কিন্তু ওইটা ব্ল্যাঙ্ক থাকবে না, তখন এই ডাটাগুলো সে ডিস্ট্রিবিউশন রেকর্ডে চলে আসবে, যেটা আমরা গত বছর যেমন মাস্টার রোল দেখেছিলাম সেই রকমই আসবে। তাহলে এই হচ্ছে পুরো মেথডটা, যেটা এইভাবে আমাদের
সবুজ সাথী পোর্টালে স্টুডেন্টদের ডাটা ভেরিফিকেশন করতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন, আর ভিডিওটিকে বেশি যতটা সম্ভব বেশি জনের মধ্যে ছড়িয়ে দিন, কারণ এই কাজটি এখন অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং গুরুত্ব সহকারে করা হচ্ছে। সেক্ষেত্রে এই কাজটা এই ভিডিওটা থেকে যত বেশি জনের ভিডিও কাজে লাগবে এবং উপকারে লাগবে ভিডিওটা, তত আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। যদি ভিডিওটি সম্পর্কে কিছু কমেন্ট থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি তার যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব।